যখনই ঘর থেকে বাইরে বেরোবেন এই চমৎকার জিনিস সঙ্গে নিয়ে যান সারা দুনিয়া আপনার ইশারাতে নাচবে তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তন্ত্রশাস্ত্র এবং যৌগ এবং যোগ শাস্ত্র মতে এমন কিছু জিনিস যেগুলো আপনি যখন বাইরে যাবেন তখন আপনি যদি সেটি সাথে করে নিয়ে যেতে পারেন তাহলে আপনি যে কাজে যাবেন সেখানেই সফলতা আসবে ধন সম্পত্তি মান সম্মান সুখ সমৃদ্ধি সমস্ত কিছু আকর্ষিত তো হবেই হবেই তার সাথে সাথে শত্রু কিন্তু আপনাকে দেখে ভয়ে পালিয়ে যেতে শুরু করবে শত্রু আপনার সামনাসামনি দাঁড়াবার সাহস পাবে না আপনার শরীরের মধ্যে আপনার মনের মধ্যে এত তেজ চলে আসবে যে শত্রু আপনার সাথে মোকাবিলা করার জন্য হাজারবার ভাবতে আজকের ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মহাদেবের কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে হারা হারা মহাদেব অবশ্যই কমেন্ট করে জানান কারণ আপনারা জানেন যে তন্ত্র মন্ত্র এই সমস্ত কিছুর ওপরে কিন্তু মহাদেবের এক বিশেষ অস্তিত্ব আছে এক কর্তৃত্ব আছে তো আপনি যদি মহাদেবের নাম নিতে পারেন মহাদেবকে যদি সন্তুষ্ট করতে পারেন তো ডেফিনেটলি আপনার জীবনের সমস্ত কিছু কাজে সফলতা আসবে তো বন্ধুরা আজকের ভিডিওতে যে তথ্য শেয়ার করব এই তথ্য অনেক কম মানুষ জানে আর যারা জানে তারা কিন্তু জীবনে প্রচণ্ড সফলতা নিয়ে এসেছে ইয়েস বন্ধুরা এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের জীবনে যে অরা আছে সেই অরাকে চেঞ্জ করে দিতে পারে তো আপনারা দেখেছেন যে আমাদের যে হিন্দু ধর্মে ঠাকুর দেবতা দেখানো হয় তাদের আশেপাশে দেখবেন একটা লাইটের মতো জ্যোতি দেখানো হয়ে থাকে তো এটা কিছুই নয় এটা হচ্ছে অ্যাকচুয়াল অরা বা আভামণ্ডল আমাদের মানুষের আশেপাশেও কিন্তু আছে অরা বা মণ্ডল আর এর প্রমাণ হচ্ছে আপনি ইউটিউব ফেসবুক গুগলে আপনি যদি ক্রিমিয়াল ফটোগ্রাফি বা অরা ফটোগ্রাফি দিয়ে সার্চ করেন তো এর উপরে বৈজ্ঞানিক রিসার্চ হয়েছিলো তাতে করে দেখা গিয়েছে যে মানুষের আশেপাশে কিন্তু বিভিন্ন লাইটের জ্যোতি বা অরা আছে শুধু মানুষের কেন প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জড় প্রত্যেকটা জীবের আশেপাশেই কিন্তু অরা আছে আর মানুষের অরা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু তার জীবনে পজিটিভ জিনিসগুলো আকর্ষিত হয় ধন সম্পদ মান সম্মান সুখ সমৃদ্ধি অর্থ গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স মনের মতো জীবন সাথে অর্থাৎ সে জীবনে যা কিছু চায় সমস্ত কিছু চুম্বকের মতো তার দিকে আকর্ষিত হয় আবার অপরদিকে মানুষের অরা বা আভামণ্ডল যদি নেগেটিভ হয় সে যতই চেষ্টা করুক তার জীবনে কিন্তু না চাইতেও বিভিন্ন ধরনের দুঃখ দারিদ্রতা ঋণগ্রস্ত হয়ে পড়া বিভিন্ন ধরনের ঝামেলা লোনের ঝামেলা বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামায় ফেসে যাওয়া নিজের জীবনের সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া এই টাইপের ব্যাপারগুলো কিন্তু তার জীবনে ঘটতে থাকে তো বন্ধুরা আমরা যদি যোগা শাস্ত্রর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে শাস্ত্রী চক্রের কথা বলা হয়েছে ইয়েস বন্ধুরা আপনারা যারা মেডিটেশন করেন যারা বিভিন্ন স্পিরিচুয়াল সাবজেক্ট নিয়ে থাকেন বা স্পিরিচুয়াল সাবজেক্ট একটু জানেন তারা দেখবেন যে মানুষের শরীরে সাতখানা চাক্রাসের কথা বলা হয়েছে আর এই যে সাতখানা চাক্রাস সাতখানা চাক্রাসের রঙ কিন্তু আলাদা আলাদা বন্ধুরা আমাদের শরীরের চারপাশে যে অরাবা আভা মন্ডল আছে এই অরাবা বা আভামণ্ডল কিন্তু আমাদের সাক্ষানা চাক্রাসের সাথে কানেক্টেড আছে এই চাক্রাসগুলো আপনার যদি পজিটিভ থাকে তো সেই চাক্রাসের সাথে সম্পৃক্ত বা সংযুক্ত জিনিসগুলো আপনার দিকে আকর্ষিত হতে থাকে আবার আপনার শরীরে যে কোনো চক্র যদি আপনার নেগেটিভ থাকে তো দেখবেন আপনার সেই টাইপের জীবনে ক্ষতি হতে থাকে তো এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যাতে করে আপনি বুঝতে পারেন যে আমাদের যে অরা বা মণ্ডল আছে সেটি কত গুরুত্বপূর্ণ আর আমরা যখনই বাইরে বেরোই আর কি আমাদের আশেপাশে আমাদের যে অরা বা আবামণ্ডল বিভিন্ন নেগেটিভ এনার্জির সাথে কানেক্টেড হয় আর আমাদের অরা বা আবামণ্ডল যখনই নেগেটিভ এনার্জির সাথে কানেক্টেড হয় তখন কিন্তু সেই নেগেটিভ শক্তি আমাদের সঙ্গে চলে আসে এবং আমাদের জীবনে বিভিন্ন ক্ষতি হতে পারে তো এই সমস্ত নেগেটিভ শক্তি যাতে আমাদের শরীরে না আসে যাতে আমাদের শরীর মন সদা সর্বদা পজিটিভিটিতে ভরে থাকে তার জন্য আজকে যে উপায়টি বলবো সেটি মন দিয়ে শুনুন এক মুহূর্ত ভিডিওটি স্কিপ করবেন না কারণ যদি স্কিপ করে যান আপনি আপনি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ থেকে আপনি বঞ্চিত হবেন বন্ধুরা বন্ধুরা আমাদের শরীরে যে সাতখানি চক্রাস আছে সাতখানি চক্রাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চক্রাস হচ্ছে মণিপুর চক্রাস ইয়েস বন্ধুরা মণিপুর চক্র কোথায় থাকে আপনার যে নাভি আছে নাভি থেকে দু আঙুলি ওপরে থাকে মণিপুর চক্রা আর এই মণিপুর চক্রের রঙ হচ্ছে হলুদ রঙের এই মণিপুর চক্র যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে বিভিন্ন ধরনের খারাপ প্রতিক্রিয়া হয় আপনার ধন হানি হতে থাকে আপনি যে কাজে যাবেন সেখানেই ব্যর্থতা হতে থাকে আপনার জীবনের মধ্যে কথা বলার মধ্যে কনফিডেন্স থাকে না মানুষজন আপনাকে দেখে হেও করতে থাকে আপনাকে দুর্বল ভাবতে থাকে আপনার অর্থের হানি হতে থাকে চাকরি বাকরি যেখানেই আপনি যান না কেন আপনি বারবার ব্যর্থ হয়ে যান বন্ধুরা সুতরাং মণিপুর চক্র আপনার জীবনে সফলতা হওয়ার জন্য বা আপনাকে সফল করার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝে গিয়েছেন এই যে মণিপুর চক্র এই মণিপুর চক্র আবার যদি কারো মানে স্ট্রং থাকে সে কিন্তু জীবনে না চাইতেও ধন সম্পত্তি অর্থ মান সম্মান সমস্ত কিছু তার দিকে আকর্ষিত হতে পারে এই যে মণিপুর চক্র এর সাথে মাতা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ কানেক্টেড আছে তন্ত্র শাস্ত্র মতে মণিপুর চক্রের সাথে লক্ষ্মী নারায়ণ কানেক্টেড আছে সুতরাং মণিপুর চক্রকে আপনি যদি অ্যাক্টিভ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত পারে তো মণিপুর চক্রকে অ্যাটাক করার জন্য আকর্ষণীয় করার জন্য আপনি প্রতিদিন যখন বাড়ি থেকে বেরোবেন এই একটি জিনিস সঙ্গে করে রাখুন আপনি পরের দিন থেকেই চমৎকার বুঝতে পারবেন সেই জিনিসটা হলো হলুদ বন্ধুরা ইয়েস বন্ধুরা আপনারা গোটা হলুদের গাটলা দেখেছেন যে হলুদ এই হলুদটি আপনি আপনার সাথে করে নিয়ে আপনি বাড়ি থেকে সদা সর্বদা কাজে বা বাইরে যখনই যাচ্ছেন বেরোন দেখবেন এই যে হলুদের যে অরা এই যে হলুদের যে আভামণ্ডল আছে এই স্পর্শে আপনার আভামণ্ডল যখনই আসবে আপনার শরীরে মণিপুর সংক্রান্ত মণিপুর চক্র সংক্রান্ত যাবতীয় নেগেটিভ এনার্জি কাটতে থাকবে এবং আপনার মণিপুর চক্র ধীরে ধীরে অ্যাক্টিভ হতে থাকবে এবং মণিপুর চক্র যখনই অ্যাক্টিভ হবে আপনার জীবনে মান সম্মান অর্থ সুখ সমৃদ্ধি অটোমেটিক্যালি আপনার জীবনে আসতে থাকবে আপনি যে কাজেই যাবেন সেখানেই দেখবেন বিভিন্ন অপরচুনিটি আপনার সাথে আসবে আপনার সামনে এসে ধরা দেবে এবং আপনি জীবনে সফলতা পাবেন তো আপনি যখনই কাজে বেরোচ্ছেন এক টুকরো হলুদ একটা গাঁটলা হলুদ পকেটে নিয়ে বেরোন যদি সম্ভব হয় আগেকার দিনের লোকেরা দেখবেন যখন কোথাও বেরোতেন নাভিতে হলুদের টিকা দিত তো এখনকার দিনে মানুষরা এগুলোকে কুসংস্কার বলে মনে করে কিন্তু এর কিন্তু মারাত্মক ভূমিকা আছে বন্ধুরা তন্ত্রশাস্ত্র মতে আপনি যখনই কাজে বেরোবেন নাভি থেকে দু আঙুলি ওপরে হলুদের একটা টিকা দিয়ে বা তিলক দিয়ে বেরোন দেখবেন বন্ধুরা আপনার বৃহস্পতি সংক্রান্ত আপনার নাভি চক্র সংক্রান্ত আপনার মণিপুর চক্রান্ত যাবতীয় বাধা বিপত্তি কাটতে থাকবে এবং সুখ সমৃদ্ধি অর্থ কর্মের স্বতঃস্ফূর্ততা জীবনে আনন্দ সমস্ত কিছু অ্যাট্রাক্ট হবে বন্ধুরা এক কথায় গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স আপনি যা কিছু চাইছেন সেগুলোই আসবে তবে আপনাকে কিন্তু প্রচেষ্টা করে যেতে হবে আর দ্বিতীয় যে চক্রের কথা বলবো এটা হলো আপনার মূলাধার চক্র বন্ধুরা তো মূলাধার চক্র আমাদের কোথায় থাকে মূলাধার চক্র থাকে আমাদের যে মলধার মলধার থেকে একটু ওপরে তো এই যে মূলাধার চক্র যদি মানুষের দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু মানুষ একটু ভীতু প্রভৃতির হয়ে থাকে তা শত্রুরা কিন্তু মানুষের ওপরে কিন্তু প্রচণ্ডভাবে পরাক্রম ক্রিয়েট করে শত্রু ভয়ে সেই মানুষটি কিন্তু জর্জরিত হয়ে থাকে সে হয়তো অনেক কাজ করে কিন্তু সেই পরিমাণ মান সম্মান সুখ সমৃদ্ধি সে লাভ করে না তো মণিপুর চক্রকে আপনি অ্যাক্টিভ করার জন্য আপনি কি করবেন তো বন্ধুরা মণিপুর চক্রকে অ্যাক্টিভ করার জন্য আপনি যখনই কাজে বেরোবেন আপনি যে কেশর পাওয়া যায় খাঁটি যে কেশর পাওয়া যায় সেই কেশর বেটে তার একটু তিলক আপনি কপালের এই যে থার্ড আই আছে থার্ড আই লাগিয়ে আপনি বেরোন আগেকার দিনের মানুষরা ব্যবহার করত বন্ধুরা এগুলো কোনো মিথ্যে কথা নয় এগুলো কোনো কুসংস্কার নয় এগুলো প্রকৃতভাবে আপনার জীবনে চাকরাসের সাথে কানেক্টেড এবং আপনার অরা মণ্ডলকে বা মণ্ডলকে চেঞ্জ করে এবং আপনার জীবনে উপকার আনতে সাহায্য করে তো আপনার যদি মূলাধার চক্র দুর্বল থাকে শত্রু যদি আপনার প্রতি অনেক অত্যাচার করে শত্রু যদি আপনাকে উপরে উঠতে না দেয় তো প্রতিদিন কাজে আগে আপনি একটা কেশরের তিলক কেটে আপনি বেরোন আস্তে 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 দেখবেন যে শত্রুরা কিন্তু আপনাকে দেখে ভয় পেতে শুরু করবে যারা শত্রু আছে তারা দেখবেন আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে এছাড়াও বন্ধুরা বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি আমাদের চারপাশে আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করতে পারে তো যদি আপনার মনে হয় যে বিভিন্ন ধরনের কালা জাদু টোনা টোটকা বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে রাখে তাহলে আপনি দশ বারোটা কালো মরিচের যে দানা হয় রান্নাঘরের সামগ্রী কালো মরিচ আপনি মুদিখানায় গিয়ে জিজ্ঞেস করলেই যে কেউ দিয়ে দেবে তো দশ বারোটা কালো মরিচ বা কালো মিচ বলে তো কালো মরিচের দানা আপনি নিয়ে আপনার পকেটে রাখুন রেখে বেরুন এই কালো মরিচের দানা আপনি যখনই পকেটে নিয়ে রাখবেন আপনার যে অরাবা আবা মণ্ডলের যে নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে কিন্তু ড্রেস্টয় করে দিতে পারে এই কালো মরিচ এছাড়াও আপনাকে কোনো ধরনের অশুভ শক্তি আপনাকে অ্যাটাক করতে পারে না প্রচণ্ড শক্তিশালী টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তন্ত্রশাস্ত্র মতে আপনি যখনই কাজে বেরোবেন এই তিনটে জিনিস অ্যাপ্লাই করুন সাথে প্রচেষ্টা চালিয়ে যান দেখবেন ঈশ্বরের কৃপায় আপনার জীবনের সমস্ত দিক থেকে কল্যাণ হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার